জয় হিন্দ। পশ্চিমবঙ্গে ভোট চলছে, তামিলনাড়ুতে ভোট চলছে, বিধানসভা ভোট চলাকালীন এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে নির্বাচিত হয়ে থাকেন এই নিয়ে বার্তালাপে আজকে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে প্রায় সবাই জানেন যে কী করে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে থাকেন, কিন্তু এমন অনেকে রয়েছে যে যারা হয়তো প্রথমবার ভোট দিচ্ছে বা হয়তো 19, 20, 21 বছর বয়স, তাদের কাছে বিষয়টি খুব একটা ক্লিয়ার নয়। ইনফ্যাক্ট আমি নিজে যখন প্রথমবার ভোট দিই তখন আমি ভাবতাম যে যে ভোট দিচ্ছি অর্থাৎ যে বিধানসভা ভোটে যে ভোট দিচ্ছি সেই ভোট হয়তো সরাসরি মুখ্যমন্ত্রী নির্বাচন করার জন্যই দিচ্ছি, অর্থাৎ আমার ভোটটি সরাসরি মুখ্যমন্ত্রীকে নির্বাচন করছে এটি ভাবতাম। তো যেটি আসলে ভুল, যারা প্রথমবার ভোট দিচ্ছে বা যারা হয়তো এ বিষয়টি সম্পর্কে অবহিত নয় তাদের জন্য আজকে আমার এই ভিডিও। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে থাকেন। তো মূল আলোচনা যাওয়ার আগে আমরা কয়েকটি ফ্যাক্ট জেনে নিই। ফ্যাক্ট নাম্বার ওয়ান, ভারতবর্ষের মোট রাজ্য সংখ্যা রয়েছে এই মুহূর্তে 28টি, 29টি ছিল। তো সবাই জানেন যে জম্মু কাশ্মীরকে এখন রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে করে দেওয়া হয়েছে এবং দুটো ইউনিয়ন টেরিটরিতে ভাগ করে দেওয়া হয়েছে, জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ। তো রাজ্য এই মুহূর্তে রয়েছে 28টি আর কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এই মুহূর্তে 8টি, আগে ছিল 7টি, এবার নতুন করে অ্যাড হয়েছে জম্মু কাশ্মীর এবং লাদাখ। তো 9টি হওয়া উচিত, দমন অ্যান্ড দিউ আর দাদরা ও নগর হাভেলি দুটোকে এক করে দেওয়া হয়েছে, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এই মুহূর্তে 8টি। ফ্যাক্ট নাম্বার টু, কেন্দ্রশাসিত অঞ্চলে কেন্দ্র সরকার দ্বারা নিয়োজিত অ্যাডমিনিস্ট্রেটর বা সরকার শাসনকার্য চালায়, কিন্তু দিল্লি আর পণ্ডিচেরি এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব সরকার রয়েছে। ফ্যাক্ট নাম্বার থ্রি, প্রতিটি রাজ্যের নিজস্ব পুলিশ সিস্টেম রয়েছে এক্সেপ্ট দিল্লি। দিল্লিকে রাজ্যের মর্যাদা দেওয়া হলেও দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীনে। তো এবারে আসি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুতে, কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়োগ করা হয়। তার আগে বলে রাখি যে মুখ্যমন্ত্রী পদে আসীন হতে গেলে বয়স হতে হবে ন্যূনতম 25 বছর এবং রাজ্য বিধানসভার সদস্য না হলেও চলবে, কিন্তু পরবর্তী 6 মাসের মধ্যে তাকে নির্বাচিত হয়ে আসতে হবে। তো চলুন এবারে আমরা জেনে নিই যে কী করে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে থাকেন। প্রথমেই বলি যে প্রতিটি রাজ্যের নিজস্ব বিধানসভা আসন রয়েছে। উদাহরণস্বরূপ আমি পশ্চিমবঙ্গকে নিচ্ছি, ঠিক আছে। পশ্চিমবঙ্গের বিধানসভা আসন রয়েছে 294টি, যে আসনে পশ্চিমবঙ্গবাসী তাদের ভোটদান করে থাকেন। প্রথমেই একটি কথা বলে রাখি যে আমরা সাধারণ জনগণ যে ভোটদান করছি সেই ভোট সরাসরি মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য নয়। মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে থাকেন বিধানসভার সদস্যদের মতদানের ভিত্তিতে রাজ্যপাল দ্বারা, ঠিক আছে। তো মুখ্যমন্ত্রীকে নির্বাচন করেন রাজ্যপাল, যিনি হচ্ছেন রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান, আর শাসনতান্ত্রিক প্রধান প্রকৃতপক্ষে মুখ্যমন্ত্রী নিজেই হয়ে থাকেন। হোয়াট, তাহলে আমরা যে ভোট দিচ্ছি সেই ভোট যাচ্ছে কোথায়? এই প্রশ্নটি স্বাভাবিকভাবেই জাগবে। যেমনটা বললাম যে আমি নিজে যখন প্রথম ভোট দিই তখন আমিও জানতাম না যে মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য আমরা ভোট দিচ্ছি না। সমগ্র রাজ্যে যে 294টি বিধানসভা আসন রয়েছে, তো রাজ্যের প্রতিটি এলাকায় কোনো না কোনো একটি নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের আওতায় পড়ে। সাধারণ জনগণ ভোটদানের মাধ্যমে তাদের নিজস্ব এলাকা বিধানসভা আসনের জন্য মনোনীত প্রার্থীদের মধ্যে একজনকে নির্বাচন করে থাকে। এভাবেই যতগুলি আসনে ভোট পর্ব হয়ে থাকে প্রতিটি আসনেই একজন করে প্রার্থী সাধারণ জনগণের ভোটের ফলাফলের ভিত্তিতে বিজয়ী ঘোষিত হয়। এখন প্রতিটি আসনেই কোনো এক বিশেষ দলের প্রার্থী বিজয়ী হবে এমনটি কিন্তু নয়। আলাদা আলাদা দলের প্রার্থী আলাদা আলাদা বিধানসভা আসনে জয়ী হতে পারে। এবার মূল প্রশ্ন, কোন রাজনৈতিক দল তবে সরকার গঠন করবে, কেই বা হবে মুখ্যমন্ত্রী, রাইট? এর উত্তর হবে 50%+1। হ্যাঁ, 294টি আসনের 50%+1 অর্থাৎ 147+1 148টি আসনে বিজয়ী হতে পারবেন সেই রাজনৈতিক দল সরকার গঠন করবে। উক্ত দলের যে সর্বোচ্চ নেতা বা নেত্রী তিনিই সম্ভবত মুখ্যমন্ত্রী পদে আসীন হবেন। গোটা বিষয়টিকে বোঝানোর জন্য আমি 3টি দলকে নিচ্ছি, দল এ, দল বি, দল সি। আমি ধরে নিচ্ছি যে পশ্চিমবঙ্গের যে মোট বিধানসভা আসন অর্থাৎ 294টি আসনেই নির্বাচন হয়েছে। এবার প্রথম ক্ষেত্রে
ধরি যে দল এ মোট আসন জয়লাভ করেছে 151টি, দল বি 110টি এবং দল সি 33টি, তো সব মিলিয়ে 294টি আসন হয়ে গেল। এই ক্ষেত্রে এখানে কিন্তু পরিষ্কার যে দল এ তারা 294টি আসনের 50%+1 যে ক্রাইটেরিয়া রয়েছে তার থেকে বেশি আসন তারা জয়লাভ করতে পেরেছে। অর্থাৎ এক্ষেত্রে দল এ কোনো রকম সমস্যা ছাড়া সংখ্যাগরিষ্ঠ আসন জয়লাভ করার দরুন রাজ্যে সরকার গঠন করবে এবং এ দলের এমএলএদের দ্বারা নির্বাচিত প্রার্থী মুখ্যমন্ত্রী পদে আসীন হবেন এবং সাধারণত তিনি এ দলের যে সর্বোচ্চ নেতা বা নেত্রী রয়েছেন, যার রাজনৈতিক প্রভাব সাধারণ জনগণের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে, তিনি সাধারণত মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হবেন। এবার আসি সেকেন্ড কেস। ধরি এ আসন পেয়েছে 125টি, বি পেয়েছে 70টি এবং সি পেয়েছে 99টি, তাহলে বলুন তো এবার কোন দল সরকার গঠন করবে? না, এক্ষেত্রে এ বি সি তিনটি দলের মধ্যে কেউই কিন্তু 50%+1 আসন জয়লাভ করতে পারেনি, অর্থাৎ কেউই সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করতে পারেনি। এই ক্ষেত্রে কিভাবে সরকার গঠন করা হবে? এখানে হবে অ্যালাইনমেন্ট, অর্থাৎ যাকে আমরা বলি গাঠবন্ধন। এক্ষেত্রে যেহেতু এ দল সবচেয়ে বেশি আসন লাভ করতে পেরেছে, তো স্বাভাবিকভাবেই এ দল চাইবে যে সি বা বি কোনো এক দল তার সাথে যুক্ত হোক এবং উভয়ে মিলে, অর্থাৎ দল এ এবং দল সি বা বি যে এর সাথে যুক্ত হবে, উভয় দল মিলে রাজ্যে একটি সরকার গঠন করবে এবং উভয় দলের যে এমএলএগণ রয়েছে তাদের দ্বারা নির্বাচিত প্রার্থীকে মুখ্যমন্ত্রী পদে বসানো হবে। এক্ষেত্রে কিন্তু এমনও হতে পারে যে দল বি আর দল সি তারা যে আসন পেয়েছে, অর্থাৎ 70+99 169টি আসন, তারাও গাঠবন্ধন করতে পারে। এবার এমনটা যদি হয়ে থাকে তাহলে বি আর সি দুজনে মিলে, বি আর সি দুই দল মিলে 50%+1 বেশি আসন পেয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে দল এ ইন্ডিভিজুয়ালি সর্বোচ্চ আসন লাভ করা সত্ত্বেও সে কিন্তু সরকার গঠন করতে পারবে না। এক্ষেত্রে বি এবং সি দলের যে এমএলএগণ রয়েছে তাদের দ্বারা নির্বাচিত যে প্রার্থী সর্বোচ্চ নেতা বা নেত্রী তাকেই মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত করা হবে। তো এই গেল দুটি ক্ষেত্র। এবার আরেকটি বিষয় হতে পারে, ধরুন ভোট হয়ে সেই ভোটদানের মাধ্যমে কোনো এক দল বিজয়ী হয়ে তারা সরকার গঠন করলো, কিন্তু কোনো এক বিশেষ কারণে সরকার ভেঙে গেল বা রাজনৈতিক দল ত্যাগ সংকট সৃষ্টি করলো, তো সেই মুহূর্তে রাজ্যপালের হাতে ক্ষমতা রয়েছে, তিনি তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারেন। এমন একটি ঘটনা হয়েছে 1982 সালে, হরিয়ানার যে মুখ্যমন্ত্রী ভজন পাল তিনি মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছিলেন তৎকালীন রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের মাধ্যমে। তো এই ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনের যে প্রক্রিয়া সেই বিষয়টি আরেকবার জিস্ট করে আমরা জেনে নিই যে আমরা সাধারণ জনগণ যে ভোটদান করি তা আমাদের নিজস্ব এলাকার যে এমএলএ রয়েছে, অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেই এমএলএদেরকে আমরা ভোটদানের মাধ্যমে নির্বাচন করি এবং সেই এমএলএগণের মধ্যে যে রাজনৈতিক দলের এমএলএ প্রার্থী সংখ্যায় বেশি থাকবে, অর্থাৎ 50%-এর বেশি থাকবে রাজ্য বিধানসভায়, সেই এমএলএগণের যে রাজনৈতিক দল সেই দল রাজ্যে সরকার গঠন করবে এবং তাদের মতদানের উপর ভিত্তি করেই তাদের দলের যে সর্বোচ্চ নেতা বা নেত্রী তাকে তারা মুখ্যমন্ত্রী পদে নির্বাচন করে থাকবেন। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি আপনারা যারা নতুন ভোট দিচ্ছেন বা যারা হয়তো বিষয়টি সম্পর্কে অবহিত ছিলেন না তারা এখন বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই বেনিফিশিয়াল হবে। এরপরেও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওস পেতে আপনারা অবশ্যই বার্তালাপকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। কিপ সাপোর্টিং, থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ।